হয়তো বা দর্শকের শখ পূরণ করতে পারো নাই, সেক্ষেত্রে কি নিজেকে ডলিউড কুইন পদবি থেকে অব্যাহতি দিতে চাও কি? ছবি খারাপ করবেন, অভিনয় খারাপ করবেন, আপনি নাই, এরকম বউ নাই কি আমরা দেখছি না গেছে, ঠিক না ভাই? জনপ্রিয় উপস্থাপক কাম ডিরেক্টর ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়মানেই নতুন আলোচনা, নতুন বিতর্ক। সম্প্রতি সুপারস্টার নায়িকা অপু বিশ্বাসকে কঠিন প্রশ্নের মুখে ফেলে দিয়েছিলেন তিনি। জয় তার ঢালিউড কুইন খ্যাতি নিয়ে খোঁচা দিয়ে জানতে চান এই উপাধিটি কি তিনি সরিয়ে ফেলবেন কিনা। জবাবে না রেগে সুন্দর করে জয়কে ব্যাখ্যা দেন অপু বিশ্বাস। তিনি নায়ক রাজরাজ্জাকের উদাহরণ দিয়ে বলেন, একটা টাইটেল যখন দর্শক কোন নায়ক নায়িকাকে দিয়ে দেয় তা সব অবস্থাতেই থেকে যায়। উপাধি এমন একটা জিনিস, সেখান থেকে কেউ সরে যায় না। দুই বাংলা সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী উল্টো জয়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, নতুন বছরে নতুন ছবির মধ্য দিয়ে পুরনো অপু বিশ্বাসকে আবারও দেখতে পাবেন দর্শক। আশা করি তাদের এতদিনের সব অপূর্ণতা ঘুচে যাবে। উপাধি এমন একটা জিনিস, সেখান থেকে কেউই সরে যায় না। আচ্ছা আপনি প্রশ্ন করেছেন, আমাকে তো বলতে দিবেন না, আপনি যদি বলেন তাহলে আমি চুপ থাকি। একটা কর্মচারী চাই অপু বিশ্বাসের জন্য। অনেক অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি যিনি আছেন, আমি তাকে একটু বিনীত অনুরোধ জানাতে চাই, আর 10টি পুরস্কার মাত্র আমাদের আছে, তারপরেই এই পুরস্কার প্রদান শেষ হবে। আপনি সামনে যে আসন গ্রহণ করবেন এবং পরবর্তী পুরস্কারগুলো দিয়ে আপনি যাবেন, এটা আপনার প্রতি আমাদের বিশেষ অনুরোধ। এবারে আমরা একটি পরিবেশনা যাব, পরিবেশনা যিনি যারা অংশ নেবেন